সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মালেকা। মালেকা, আপু কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। পরিবারে কে কে আছে? আমার বাপ আছে, বাপের কাছে বিয়ে, সৎ মা ঘরে ডেলি কাজা পিরাম করে, আর আমার এক মায়া, আর স্বামী হচ্ছে বাজাটা খায়া, হিরণ খায়, গাঞ্জা খায়, মদ। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা আছে একটা মায়া 8 বছরের, জ্বালা যন্ত্রণার কারণ সৎ মা ঘরে ঢাকায় বসছি। এখন এখন কি চিন্তা করে ভিডিওতে আসছেন? কই আমার সঙ্গে যদি কেউ পাশে থাকে সারা বছর তাহলে আমি আর ঘরের পাশে আমি আসছি। নতুন করে বিয়ে শাদী করবেন সে আশা করেন? হ্যাঁ সে আশা করি। আচ্ছা এখন বিয়ে শাদী করে সংসার করতে পারবেন তো? হ্যাঁ সংসার করুন না। বাচ্চাটা কার কাছে রাখবেন? বাচ্চা আমার কাছেই রাখুন। আচ্ছা তা না অনেকে বাচ্চা ছাড়া বিয়ে করতে চায়, তাহলে বাচ্চা ছাড়া যদি বিয়ে করতে চায় আপনি করবেন না? বাচ্চা হলে অন্যান্য নেতৃত্ব হইব। সেটাই সেটাই। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে? অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরো তথ্য বা আরো খোঁজ খবর নিতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01939593566। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? সেটাই। খ্রিস্টান আপনারা? আমরা খ্রিস্টান নমস্ত পড়ুন ভাই। তো যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? আহে ভাই তাহে ওই মায়ের ডলে জ্বালা যন্ত্রণার কারণ সৎ মা ঘরে ঢাকা আয়া পড়ছি। আচ্ছা এখন এখন কি চিন্তা করে ভিডিওতে আসছেন? কই আমার সঙ্গে যদি কেউ পাশে থাকে সারা বছর তাহলে আমি আর ঘরে পাশে আমি আসছি। নতুন করে বিয়ে শাদী করবেন সে আশা করেন? হ্যাঁ সে আশা করি। আচ্ছা এখন বিয়ে শাদী করে সংসার করতে পারবেন তো? হ্যাঁ সংসার করুন না। বাচ্চাটা কার কাছে রাখবেন? বাচ্চা আমার কাছেই রাখুন। আচ্ছা তা না অনেকে বাচ্চা ছাড়া বিয়ে করতে চায়, তাহলে বাচ্চা ছাড়া যদি বিয়ে করতে চায় আপনি করবেন না? বাচ্চা হলে অন্যান্য নেতৃত্ব হইব। সেটাই সেটাই। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে? যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরো তথ্য বা আরো খোঁজ খবর নিতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01939593566। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? সেটাই। খ্রিস্টান আপনারা? আমরা খ্রিস্টান নমস্ত পড়ুন ভাই। তো যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে আপু? তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।